আর এই যে আমার এখানে আমার মেয়ে বসে আছে জেনি, আর আমার ষষ্ঠী হয়েছে বন্ধু ষষ্ঠী হবে। তো যা বন্ধু ষষ্ঠী একটা নতুন নিয়ম, সবাই জামাই ষষ্ঠী করে, ভাই ফোটা করে, বোন ফোটা করে, এবার আমার বন্ধু ষষ্ঠী হচ্ছে। তো আমাদের বান্ধবী দিকে আইটু, মেন কথা যে এই যে তুমি আসো একটু সামনে, তো এ বলেছে স্পেশালি আমার বন্ধু ষষ্ঠী হবে, তাই তো? তো নতুন নিয়ম, তোমরা যদি পারো তোমার বন্ধু ষষ্ঠী দেখো মজা লাগবে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল একদম রেডি, গরমে ইচ্ছে হচ্ছে না রেডি হতে, বাট 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 তাও আমি রেডি হয়েছি, কারণ আজকে একটা স্পেশাল দিন আর আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তো কী স্পেশাল দিন সেটা অলমোস্ট তোমরা সবাই জেনে গেছো আমার থাম্বনেল দেখে। তো তাই জন্য একদম রেডি হয়ে গেছে, প্রচণ্ড গরম। আমি প্রথম ভেবেছিলাম শাড়ি পরে যাবো, বাট শাড়ি পরে যাওয়ার মতন কন্ডিশান নেই কারণ প্রচণ্ড গরমে। দেখো আমি এমনিই ঘেমে গেছি, তো সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এখন বাজে 8:30, 9টায় আমার ট্রেন, সুতরাং আমাকে এখনই বেরোতে হবে, একদম টাইম ওয়েস্ট করা যাবে না। তো আমি একদম রেডি ফেডি হয়ে গেছি। তো চলো সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, কী মজা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো স্মাইলি পিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এভাবে আমার পাশে থেকো সাথে থেকো। তো চলো যাবে না, এবার আমি একটু বেরোই। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো লেটস গো। সকাল সকাল ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে কিন্তু খুব রোদ, এখন বাজে 9:30, তোমরা ভালো মতনই জানো। তো এখন এতটা প্রচণ্ড পরিমাণে রোদ চারিদিকটা, মানে কী বলবো। তো আমি তো এখনই ঘেমে গেছি, আমি জানি না ওর বাড়ি অবধি পৌঁছতে পৌঁছতে আমার কন্ডিশান কীরকম থাকবে। তো যাই হোক, আমি একদম রিক্সা নিয়ে পুরো স্টেশন অবধি চলে যাবো, কিন্তু এত ঘাম হচ্ছে কী বলবো। হুগলিঘাটে পৌঁছে গেছি, এরপরে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি জামাষষ্ঠী করতে। আর অবশ্যই তোমরা বাকিটা দেখতে থাকো, জানতে পারবে কোথায় জামাষষ্ঠী করতে যাচ্ছি আর কীভাবে করবো। আর দেখেছো কীরকম রোদ, রোদে একদম দাঁড়ানো যাচ্ছে না। সকাল 9টায় যদি রোদ এরকম হয়, সারাদিনের রোদ কীরকম হবে। এদিকে দেখো ট্রেন কিন্তু এসে গেছে, আর এই ট্রেনে করেই যাব। আর স্টেশনটা না বেশ ভালো, কী বলো তো, কিন্তু একটাই স্টেশনের প্রবলেম, সেটা হচ্ছে কোনো শেড নেই, মানুষ যে এসে একটু দাঁড়াবে সেই শেডটা নেই। তো এইবার আমি হচ্ছে ট্রেনে উঠে গেছি। এই দেখো আমার এই জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তাই জন্য যখনই যাই আমি এটার ভিডিও করি। এটা একটা অন্যরকমই দৃশ্য, আর এই গঙ্গাটা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়। কত লোকের বাড়ি ঘর আছে অনেক দূরে যারা গঙ্গার দর্শন করতে পারে না, আর আমার বাড়ি একদম পুরো গঙ্গা নদীর কাছে, তাই এই জিনিসটা আমি একদম মানে খুব খুব উপভোগ করি। আর এই দেখো আমার টিপ টিপ সব উঠে গেছে গরমে ছোটে ঘেমে, মানে মেকআপ তো আমি করিই নি, আমি জানি যে এই গরমে মেকআপ করে কোনো লাভ নেই, তো মেকআপ টেকআপ করিনি, কিন্তু টিপটা কখন উঠে চলে গেছে জানি না। এবার এখন চলে এসেছি নৈহাটি, নৈহাটি থেকে আমি আবার ট্রেন ধরবো। আর এখন রোদ আর লোকজন, মানে একটু ছাওয়া খুঁজছে, যেই করে হোক একটু ছাওয়ায় দাঁড়াই, তারপর ট্রেনের জন্য আমি দাঁড়িয়েছি। কিন্তু এমন একটা ট্রেন দেয়, কারণ 12 বগির ট্রেন দিলে আমি যেখানটা দাঁড়িয়েছি সেখানে উঠতে হয়, কিন্তু 9 বগির ট্রেন দিলে না অনেকটা আগিয়ে যেতে হয়। তো এদিকে অ্যানাউন্স হয়েছে 9 বগির ট্রেন, তো আমাকে আরও এগিয়ে যেতে হবে রোদে। তো চলো এবার একটু এগিয়ে যাই, কারণ ট্রেন চলে আসবে। আর তোমাদের আমি দেখাচ্ছি আজকে জামাষষ্ঠী উপলক্ষে লেডিসে কতটা ভিড়। এই দেখো লেডিসে এতটা পরিমাণে ভিড়, মানে যেটা ধারণার বাইরে, তুমি বুঝতে পারছো না, মানে ভিড়ে ঠাসাঠাসি। আর এই ভিড়ের মধ্যে আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের কী হয়েছিল বলো তো, ফোন চুরি হয়ে গেছিলো। আমি তোমাদের অবশ্যই আমি তোমাকে পিন করে দেখাবো যে ফোনটা চুরি হয়েছে কার, কারণ আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এর মধ্যেও মানুষের চোর মানে চুরি করার ইয়ে থাকে। তো এরা মেয়েটা কিন্তু এই দেখো ফোন খুঁজছে। তো চলো আমি এবার যাই। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি, কোথায় এসেছি সেটা তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো, আর কেন এসেছি সেইটাও বুঝে গেছো। জামাই ষষ্ঠী স্পেশাল ছিল, বাট যেহেতু জামাই নেই তো জামাই বাদ শুধু ষষ্ঠী করতে এসেছি। আর এই যে আমার এখানে আমার মেয়ে বসে আছে জেনি, আর আমার ষষ্ঠী হবে আজকে, বন্ধু ষষ্ঠী হবে। তো নতুন স্পেশাল একটা নতুন নিয়ম, সবাই জামাই ষষ্ঠী করে, ভাই ফোটা করে, বোন ফোটা করে, ইভেন এখন করে বৌদি ষষ্ঠী হচ্ছে। তো আমার যে বান্ধবী এদিকে আয় একটু, মেন কথা যে আয়, এই যে তুমি আসো একটু সামনে। তো এ বলেছে স্পেশালি আমার বন্ধু ষষ্ঠী করবে, তাই তো? তো নতুন নিয়ম, তোমরা যদি পারো করতে পারো বন্ধু ষষ্ঠী, দেখো মজা লাগতে পারে। তো আমরাও হ্যাঁ, এগুলো নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন জিনিস মজা লাগে। তো আমরাও ভাবছি সেরকম একটা বন্ধু ষষ্ঠী করবো, কী করছে না করছে সেটা তোমাদের দেখবো। আর আমাকে দেখো না, গরমে আমার অবস্থা খুব খারাপ, সুতরাং কেউ কোনো কিছু কমেন্ট করো না, ভূতিনি পেতিনি যা লাগতে পারে। বাকি যদি মনে হয় পরে কিছু করার, অবশ্যই তোমাদের সাথে সেগুলো করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, থ্যাংক ইউ। তো এই দেখো আমাকে দিয়ে দিয়েছে, এটা কি ষষ্ঠী? জামাই ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী। আচ্ছা মেয়ে ষষ্ঠী, এটা হচ্ছে মেয়ে ষষ্ঠী। জামাই যেহেতু নেই, জামাই থাকলে 5 রকম মিষ্টি দিতাম, মেয়ে বলে 1 রকম মিষ্টি, মানে এটা গজব বেজতি।
তাকে দেখো একরকম মিষ্টি দিয়েছে, বাকি সব দিয়েছে এই এটা এটা ঠিক হলো। আরে আমার জামাইটাও তো আমাকে দিতে পারতিস, আরে অনেক কিছু দিয়ে ফেলেছিস আর কিছু দিতে হবে না। জেনে গেছিস আমি কি খাবো না খাবো, তো এই দেখো তোমাকে দিয়েই দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছো থালা একদম সাজিয়ে। তো আকশায় কারুলিয়া তুমি আসলে না, তো তোমার ভাগেরটা আমাকেই খেতে হচ্ছে, তো খেয়ে নি। কত নিয়ম এই দেখো, না আমাকে বেঁধে দিতে হবে না, আমি কারোরটা বয়ে নিয়ে যেতে পারবো না। তো দিয়েছে আমাকে এই দেখো, এবার হচ্ছে খেয়ে নি। এত কিছু খেতে পারবো না জানি, বাট যেহেতু বলে একটা নিয়ম করেছে, জানি না কী নিয়ম করেছে, কী সূত্রে নিয়ম করে আমাকে থালা সাজিয়ে দিয়েছে, আমি এত কিছু খাই না। তো খেয়ে নিয়ে একটা যেহেতু দিয়েছে মুখের সামনে, আহ থালা তুলতে পারছি না এত ভারী, দু কিলো ওজন হয়ে গেছে থালার। তো চলো খেয়ে নি, খেয়ে পাতা গরম লাগছে মা, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমাকে কি লাঞ্চ দেবে সেটা তোমরা দেখতে চাও, তো চলো লাঞ্চ দেখো। লাঞ্চে ছিল এলাহি ব্যাপার, জামাই আসেনি তো কী হয়েছে, মেয়ে তো এসেছে, তাই মেয়েকে একদম লাঞ্চে ভরিয়ে ভরিয়ে খাইয়েছে, পাঁচ রকম ভাজা, মাছের ঝাল, ইলিশ মাছ সর্ষে দিয়ে, মাংস, মিষ্টি, ডাল, মানে চাটনি, কী ছিল না সব ছিল। তো এই দেখো আমি তো জামা চেঞ্জ করিনি, তুমি জানো ওখানে গেলে আমি জামা চেঞ্জ করিনি, তো আমরা তিনজনে মিলে বসে খেতে লেগে গেছি। এদিকে মল্লিকাও খাচ্ছে আর আমাদের জেনি, ও তো সবসময় সব জায়গায় বসবে, তো চলো খেয়ে নিই তারপরে হচ্ছে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি আমি চলে যাচ্ছি, অনেকক্ষণ বাড়িতে ছিলাম, খুব মন খারাপ, চলে যাচ্ছি, থাকছে না কি করবো, বাড়িতে অনেক কাজ আছে, চলে যাচ্ছি। এই দেখো আমাকে ভরে ভরেও গিফট দিয়েছে, বাট গিফটকে দিয়েছে সেটা আমি বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর ও যেটা পরে আছে সেটা আমি দিয়েছি, খুব খুশি, আমি এটা খুব খুশি হয়েছে। আর বাকি ওর মাকে একটা শাড়ি দিচ্ছে, সেটা আমি তোমাদের দেখালাম না, আর বাকি আমি পরে ফটো পাঠিয়ে দেবো, শেয়ার করে দেবে। আর হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে ফটো পাঠিয়ে দিস, শেয়ার করে দেবো। তো আর বাকি খাওয়া দাওয়া কিরকম দেখতেই পারলে, খুব খেয়েছে, চাটনিটা কিন্তু মিস করে গেছে, দই মিষ্টিটা এখন মানে বললাম অনেকবার করে খাওয়ার জন্য, তো খেলো না কিছু করার নেই, আর চাটনিটা মিস করে গেছিল। এবার আমি যাই, চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হবে, হ্যাঁ পরে আবার আসবো, আবার দেখা হবে, তো চলো বাইরে গিয়ে রাস্তায় তোমার সাথে। তো বন্ধুরা দেখলে আমি ওর বাড়িতে কীরকম মজা করলাম, বাট এত গরম, গরমে কিচ্ছু ভালো লাগছিলো না। দেখো আমি মানে নিজেই ফিল করছি কাপড়টা তো র্যাশ বেরিয়ে গেছে, আর ওদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিলো, তাই কিছু আমরা ভিডিও ফিডিও বানাইনি, আর কিছু ভালো লাগছিলো না। তো খুব ভালো কেটেছে, খুব ভালো আপ্যায়ন হয়েছে, মানে মেয়ে ষষ্ঠী, জামাই ষষ্ঠী হয়নি, মেয়ে ষষ্ঠী হয়েছে সেই জন্য, আর খুব ভালো লাগলো। নিজের না হয়েও কীভাবে যে নিজের হওয়া যায় সেটা আমি ওদের কাছ থেকে জেনেছি। তো আমার ওদের আমি কী গিফট দিয়েছি সেটা তো তুমি দেখলে, বাকি ফটোটা তো তোমরা দেখিয়ে নিয়েছো, আমাদের কী গিফট দিচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো ছোটো দেখাই। তো ফার্স্ট আমি দেখাচ্ছি, আমি প্রথমেই বলেছিলাম যে জন্মদিনে ও আমাকে কিছু দেয়নি, তার জন্য আমাকে বলেছিলো যে তোর জন্মদিনে একটা স্পেশাল গিফট বাকি রয়েছে। এবার আমি জানতাম না যে সত্যি, আমি যদি ভুলে ভুলে গেছি তখন হয়তো, বাট দিয়েছে এই ব্যাপারটা, খুব সুন্দর একটা নাইটি দিয়েছে আমাকে গরমে ইউজ করার জন্য, থ্যাংক ইউ। নাইটিটা সবথেকে খুব কাজের লাগে, কারণ এই গরমে নাইটিটা খুব দরকার। আর সেকেন্ড নাম মা মেয়ে ষষ্ঠী হিসেবে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই কুর্তি, আর জাস্ট কুর্তিটা দেখো, জাস্ট একদম দারুণ দারুণ কুর্তি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ইভেন একদম খাদি কাপড় যেটাকে বলে না, পিওর কটন, এত সুন্দর কুর্তিটা, এত সুন্দর, সিরিয়াসলি দেখো তোমার কুর্তিটা এত সুন্দর হয়েছে, পুরোটাই কাজ, খুব ভালো লেগেছে। আমি এই গিফট দিয়েছে, আর গিফট মানে কি আমাদের মধ্যে এই হচ্ছে, যখন যেটা মনে হয় আমি ওকে দিই আমাকে দেয়, বাট থ্যাংক ইউ মল্লিকা দেওয়ার জন্য, আমি খুব খুশি হয়েছি। তোমরাও দেখে নিলে ভিডিওতে যে আমি কীরকম মজা করলাম,
বাকি মজা সেরকম কিছু হয়নি, গরমে গিয়ে ভেটকে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, কোনো রিলস ভিডিও বানানো হয়নি। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা একটুখানি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থেকে সাথে দেখো, দেখাবো তোমার সাথে অন্য একটা ভিডিও, তো থাকো।